আমার আজকের ক্লাস পঞ্চম সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। পঞ্চম সেমিস্টারে তোমাদের একটি নাটক পাঠ্য রয়েছে, সেটা হচ্ছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক। আজকে আমি নবান্ন নাটক এবং নবনাট্য আন্দোলন এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ নবনাট্য আন্দোলন কি, এই আন্দোলন কখন এবং কেন হয়েছিল, এর বৈশিষ্ট্য এবং এই নবনাট্য আন্দোলনের সঙ্গে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের কি সম্পর্ক রয়েছে, এই নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। আধুনিক বাংলা নাটকের পঞ্চম পর্বে, পঞ্চম পর্ব কোন সময়কালটা, 1940 থেকে 1960 সাল, ফর্টি থেকে সিক্সটি, এই যে সময়টা, এই সময়টাকে বাংলা নাটকের পঞ্চম পর্ব বলে অভিহিত করা হয়। এই সময়ে বাংলা নাটকের ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন দেখা দিয়েছিল। এই পরিবর্তন কি? এই পরিবর্তন নতুন বিষয়বস্তু, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন আঙ্গিকের পরিবর্তন। এই পরিবর্তন বাংলা নাটকে দেখা দিল একটি আন্দোলন রূপে। একই আমরা নবনাট্য আন্দোলন বলছি। বস্তুত নতুন বিষয়, নতুন চিন্তা, নতুন ভাবনা বিষয়ক যে নাটক রচনা ও অভিনয়ের মাধ্যমে যে আন্দোলন, তাই হচ্ছে নবনাট্য আন্দোলন। আমি রিপিট করছি, নতুন বিষয়, নতুন চিন্তা, নতুন ভাবনা বিষয়ক যে নাটক রচনা ও অভিনয়ের মাধ্যমে যে আন্দোলন, তাই হচ্ছে নবনাট্য আন্দোলন। এবার আসছি এই আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কি কি। নাম্বার ১, সাধারণ মানুষের বাস্তব অবস্থা নাটকের বিষয় হয়ে উঠল। নাম্বার ২, এমন আঙ্গিকে নাটকের বিষয়বস্তু প্রকাশিত হলো যে এতে জনসাধারণ তা খুব সহজেই বা অতি সহজেই বুঝতে পারল। নাম্বার ৩, পেশাদারী রঙ্গমঞ্চের পরিবর্তে মুক্ত অঙ্গন মঞ্চে অভিনয় অনুষ্ঠিত হল। নাম্বার ৪, একক ব্যক্তি জীবনের পরিবর্তে সামাজিক যৌথ জীবনের প্রত্যক্ষ বাস্তব সমস্যা, সামাজিক মানুষের সমষ্টিগত জীবনের বঞ্চনা, শোষণ, অত্যাচারিত রূপকে নাটকের বিষয় করে তোলা হল। নাম্বার ৫, নবনাট্য আন্দোলনের ধারায় নাটকের কাহিনী, বক্তব্য বিষয়, প্রযোজনা এবং অভিনয় সব ক্ষেত্রেই ব্যক্তি প্রাধান্যের পরিবর্তে যৌথ সত্তাকেই প্রাধান্য দেওয়া হলো। তাহলে আমরা নবনাট্য আন্দোলন বলতে কি বুঝি এবং নবনাট্য আন্দোলনের কি কি বৈশিষ্ট্য রয়েছে তা জানলাম। এবার আমরা চলে যাব যে এই নবনাট্য আন্দোলনের সঙ্গে আমাদের বিজন ভট্টাচার্যের রচিত নবান্ন নাটকের কি যোগ রয়েছে। বাংলা নাটক তার গতানুগতিক বিষয়বস্তু ত্যাগ করে নতুন বিষয়বস্তুর দিকে যাত্রা শুরু করেছিল নবনাট্য আন্দোলনের প্রেক্ষাপটেই। আগস্ট আন্দোলন, বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর প্রেক্ষাপটে নবান্ন নাটকের কাহিনী অংশ রচিত হয়েছে। সমাজের একেবারে নিচের তলার মানুষ, বাংলার সেই দুস্থ কৃষকদের জীবন এই নাটকের মধ্যে প্রতিফলিত। জনজীবনের যে সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরার জন্য সাধারণ সমাজের প্রতিচ্ছবি নাটকের পটভূমিতে আনার জন্য এবং গতানুগতিক বিষয়বস্তু নিয়ে রচিত নাটকের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন নবান্ন নাটকের মাধ্যমে সার্থক রূপ লাভ করেছে আমরা বলতে পারি। নবান্ন নাটক, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক গণজীবনের প্রতিচ্ছবি। আমরা নবনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যতে আমরা দেখেছিলাম যে ব্যক্তি প্রাধান্যের পরিবর্তে যৌথ সত্তাকে প্রাধান্য দেওয়া হলো নবনাট্য আন্দোলনে। নবনাট্য আন্দোলনের প্রেক্ষিতে রচিত যে নবান্ন নাটক, সেখানেও আমরা দেখছি যে এই নাটকের মধ্যে গণজীবনের প্রতিচ্ছবি। এটি শুধু নতুনতর আর্ট হিসেবেই নয়, দুস্থ, নিপীড়িত, অসহায় মানুষের
প্রতিচ্ছবি হিসেবেও এই নাটকটির মূল্য অপরিসীম। নবান্ন নাটক রচনা সম্পর্কে নাট্যকার বিজন ভট্টাচার্য নিজেই বলেছেন, ঘরে যেদিন অন্ন ছিল না, নিরন্নের মুখ চেয়ে সেদিন আমি নবান্ন লিখেছিলাম। নাটক আরম্ভ করেছিলাম 1942 সালের জাতীয় অভ্যুত্থান আগস্ট আন্দোলনকে স্বাগত জানিয়ে। মূলত 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে নবান্ন রচিত হয়েছে। নাটকে দেখা যায় আগস্ট আন্দোলনের সময় গ্রাম্য চাষিদের ধানগোলায় আগুন দেবার ফলে তাদের খাদ্যাভাব দেখা দিল, খাদ্যের অভাব দেখা দিল এবং ধীরে ধীরে গ্রামে, সমস্ত গ্রামে দুর্ভিক্ষের করাল ছায়া ঘনিয়ে এলো। পেটের দায়ে কেউ কেউ জমি বেচল, কিন্তু সেই জমি বিক্রি তারা কিরকম করে করলো? জলের দামে বিক্রি করলো, কারণ তাদের অসহায়ত্বের সুযোগ নিল যাদের কাছে অর্থ আছে, অধিক ক্ষমতা, অধিক অর্থবান লোকেরা তাদের অসহায় অবস্থার সুযোগ নিল, ফলে তারা জমিগুলি বিক্রি করলো কিন্তু ন্যায্য দাম পেল না। দেখা গেল যে এই পেটের দায়ে জমি বিক্রি তারা করলো ঠিক আছে, কিন্তু সেই বিক্রির টাকায় বেশি দিন চলল না, কারণ কি তাদের হাতে তো বেশি টাকা এলো না। নিঃসহায় এই চাষিদের এই দুর্দিনের সুযোগে ধূর্ত হারু দত্ত এই নাটকের মধ্যে, নবান্ন নাটকের মধ্যে আমরা দেখব যে গ্রাম্য জীবনের প্রেক্ষাপটে একটি ধূর্ত চরিত্র বা বলা যেতে পারে খল চরিত্র বা যেটাকে বলা হয় ভিলেন চরিত্র হচ্ছে হারু দত্ত। সে কি করলো? সে গ্রামের যে এই গরিব চাষিরা, নিরন্ন চাষিরা, অসহায় নিঃসহায় চাষিরা, এই তাদের যে অসহায়ত্বের বা তাদের নিঃসহায় অবস্থার সুযোগ নিল, সে সুযোগ নিয়ে কি করলো? দুর্দিনের সুযোগে, চাষিদের দুর্দিনের সুযোগে সে তাদের কাছ থেকে স্বল্প মূল্যে বা কম মূল্যে আবাদি জমি, যে জমিতে প্রচুর ফসল ফলে, সেটা কিনতে লাগলো। দুর্ভিক্ষ আরো করাল মূর্তিতে সারা গ্রামকে বেষ্টন করে ফেললো। অত্যন্ত স্বাভাবিক, সেরকম অবস্থায় চলে গেছিল তখন সেই সময়ের গ্রাম্য চাষিরা, ফলে গ্রামে আরো দুর্ভিক্ষ দেখা দিল। চাষিরা চাষাবাদ করতে পারছে না, তারা সেই তাদের আবাদি জমি, চাষযোগ্য জমিগুলো কম দামে বিক্রি করে ফেলছে, কিন্তু তবু তাদের অসহায় অবস্থা কাটছে না, তাদের দুমুঠু পেটের ভাতের বা দুমুঠু অন্নের সংস্থান তারা করতে পারছেন না, পারছে না। জীবন সমস্যা সমাধানের পথ খুঁজে না পেয়ে এই চাষিরা এরা দুমুঠো ভাতের আশায় শহরমুখী হলো। তারা শুনেছে যে গ্রাম থেকে শহরে গেলে তারা দুমুঠো অন্ন খেয়ে, দুমুঠো ভাত খেয়ে তারা বাঁচতে পারবে, অন্তত পেটের ভাতে তারা বাঁচতে পারবে, কারণ তারা শুনেছিল শহরে লঙ্গরখানা খুলেছে, সেখানে ফ্রিতে সেখানে ভাত পাওয়া যায়, খাবার পাওয়া যায়। কাজেই তারা গ্রাম ছেড়ে তারা শহরমুখ হয়েছে, শহরে এসে জড়ো হয়েছে। শহরের রূপ চিত্রিত করার সময় আমরা দেখব নাট্যকার বিজন ভট্টাচার্য নবান্ন নাটকে চোরা কারবারি নারী ব্যবসায়ীদেরও প্রতিচ্ছবি এঁকেছেন। আসলে নবান্ন নাটকে আমরা দেখব যে একটি পরিবারকে, সে পরিবার হচ্ছে প্রধান সমাদদারের পরিবার, একটি পরিবারকে সামনে রেখে নাট্যকার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যে বাস্তব চিত্র তা অঙ্কন করেছেন নাটকটিতে। একটি গ্রাম, সে গ্রামের নাম আমিনপুর। আমিনপুরের সচ্ছল চাষি হচ্ছে প্রধান সমাদদার। প্রধান সমাদদারের যে পরিবার, সেই পরিবারকে তিনি কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছেন, তাদের যে দুঃখ দুর্দশা তুলে ধরেছেন, কিন্তু এই দুঃখ বা দুর্দশা প্রধান সমাদদারের পরিবারের নয়, এই শুধুমাত্র এই একটি চাষি পরিবারের নয়, গ্রাম্য সমস্ত চাষি পরিবারেরই কিন্তু একই দুর্দশা সেই সময় ঘনিয়ে এসেছিল। তো কাজেই একদিকে পুলিশের অত্যাচার, এর সঙ্গে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, আর অন্যদিকে স্বার্থান্বেষী মহাজন, কালোবাজারি, মজুদদারের দল, চোরা কারবারি, নারী ব্যবসায়ীদের যে চিত্র নবান্ন নাটকে দেখা যায় তা আসলে সেই সময়কার অত্যন্ত
বলা যেতে পারে কঠোর বা নিষ্ঠোর বাস্তবেরই প্রতিফলন, যা আমরা নবান্ন নাটকে দেখতে পাই। নাট্যকার বিজন ভট্টাচার্য এই অতি বাস্তব চিত্র নবান্ন নাটকের মাধ্যমে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা দেখছি যে নবনাট্য আন্দোলনের যে মূল কথা, সেই কথাটি বা সেই বক্তব্য আমরা নবান্ন নাটকের মধ্যে দেখতে পাই। এবং যেটা বলছিলাম যে আমরা খুঁজে বার করব, আমরা বিচার করার চেষ্টা করব যে নবনাট্য আন্দোলনের সঙ্গে আমাদের বিজন ভট্টাচার্যের রচিত নাটক নবান্নের কি যোগসূত্র রয়েছে। তাহলে আমরা দেখলাম যে এখানে নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন বিষয়, অত্যন্ত বাস্তব চিত্র, ব্যক্তি প্রাধান্যের পরিবর্তে যৌথ প্রাধান্য ইত্যাদি আমরা, অর্থাৎ নবনাটক ইত্যাদি আমরা নবান্ন নাটকের মধ্যে পাই। অর্থাৎ নবনাট্য আন্দোলনের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, যে সংজ্ঞা আমরা দেখেছি, তা সম্পূর্ণভাবে বিজন ভট্টাচার্যের রচিত নবান্ন নাটকের মধ্যে আমরা প্রযোজ্য হতে দেখি বা প্রতিফলিত হতে দেখি। আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।